ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝতে ক্রীড়া সাংবাদিকদের সাথে করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ পরামর্শগুলো নিয়ে কাজ করার প্রকাশ করেছেন আসিফ মাহমুদ দেশের বিভিন্ন বিভাগ আর জেলায় বানিয়ে রাখা হয়েছে অনেক স্টেডিয়াম কিন্তু বাস্তবে সেগুলোতে কোনো খেলাই হয় না বছরের পর বছর তালাবন্দি থাকায় অবকাঠামোগুলো নষ্ট হচ্ছে তাই সারা দেশে স্টেডিয়াম না বানিয়ে শিশু কিশোরদের জন্য খোলা খেলার মাঠ প্রস্তুতের পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা এছাড়াও দেশে প্রতিটি স্কুল খেলাধুলা চালু রাখা সহ ক্রীড়া শিক্ষক নিয়োগে দেওয়ার কথাও জানিয়েছেন অনেক সাংবাদিক সেই সাথে ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিতে বলেন তিনি আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি যেমন জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশন গুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি